বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ আসর এফডিসিতে তার প্রথম নামাজে জানা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত অন্যতম চলচ্চিত্রগুলো হলো ঘাতক, লাল সবুজ, পালাবি কোথায়, ভণ্ড, বীরপুরুষ, বজ্রমুষ্টি, বিপ্লব ইত্যাদি। শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্য সচিব মর্তুজা আহমেদ। এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।